জালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মোল্লা, সাবেক শিক্ষার্থী ও বিআরডিপির চেয়ারম্যান মোহাম্মদ সুমন শিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া সুমন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাজীব ফরাজি, বিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষে মোহাম্মদ মঈন ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রশাসন ও ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টির বেশ কিছু জমি দখল করেছে এবং নতুন করে আরো জমি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান। আগামী এক মাসের মধ্যে দখলকৃত জমি উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রশাসক বরাবরের স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদারের কাছে প্রদান করেন। কর্তৃপক্ষের যদি বদি দেয় না হয় তাহলে আমরা আরো বৃহত্তর সংগ্রামে যাবি।